যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিএসপি পোর্টালে অ্যাকাউন্ট করেছিলেন তারা এখন অ্যাকাউন্টে লগ ইন করলে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা হলো এখানে আপনাকে একটা রেড মার্ক দেখাচ্ছে যেখানে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ইসি ভেরিফাই করতে বা এনআইডি ভেরিফাই করতে। যখন আপনি আপনার লার্নার লাইসেন্সটি রিনিউ করার জন্য ক্লিক করতেছেন তখন আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ইসি এনআইডি ভেরিফিকেশন করতে বলছে বা প্রোফাইল ভেরিফিকেশন করতে বলছে। এই সমস্যাটির কারণে আপনারা অনেকেই নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারছেন না কিংবা লার্নার লাইসেন্স রিনিউ করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটার সমাধান দেবো যে কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের ভিতরে অনেকেই যারা বিআরটিএ সেবা বাতায়নে অ্যাকাউন্ট করেছেন তারা যখন লার্নার লাইসেন্স করার জন্য আবেদন করবেন তখন একটা লেখা আসতেছে। যেমন দেখুন, আমি এখান থেকে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম, তারপরে এইখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমি সম্মততে ক্লিক করলে এখানে একটা লেখা আসতেছে, বিফোর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু ভেরিফাই ন্যাশনাল আইডেন্টিটি ইনফো। অথবা দেখুন আমি হোমে যাচ্ছি, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে শিক্ষানবিশ লাইসেন্সের তথ্য এইখানে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষাতে অনুপস্থিত ছিল, এবার পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করার জন্য ক্লিক করলে এখানে দেখুন একটা লেখা আসতেছে, প্লিজ ভেরিফাই ইউর ইসি এনআইডি প্রোফাইল ফর্ম। তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রটি এই অ্যাকাউন্টটিতে ভেরিফাই করা নেই। যাদের যাদের জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করা নেই তাদেরই এরকম লেখা আসতেছে এবং এটা নিয়ে আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন। এখন চলুন দেখা যাক কীভাবে এটার সমাধান করবেন। এর জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তার ফলে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে দেখবেন আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি কি এখানে দেওয়া রয়েছে কিনা। যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দেওয়া না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন, আর যদি দেওয়া থাকে তাহলে এইখান থেকে জাস্ট এই যে একটা আইকন রয়েছে এই আইকনটিতে প্রেস করবেন। এখানে প্রেস করলেই দেখতে পারবেন এখানে ইউজার নেম বাংলা, পিতার নাম, মাতার নাম এগুলো এখানে চলে আসবে। এইখানে আপনি জাস্ট আপনার পিতার নামটা ইংরেজিতে লিখবেন, মাতার নামটা ইংরেজিতে লিখবেন, তারপরে এইখানে আপনার রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ দেওয়ার পরে প্রোফাইল হালনাগাদ এটাতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার প্রোফাইলটি হালনাগাদ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে হোমে চলে যান, ড্যাশবোর্ডের ভিতরে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবারও এবার আপনি শিক্ষানবিশ লাইসেন্সের তথ্যে ক্লিক করুন এবং এখানে আপনি পূর্ণ পরীক্ষার এখানে ক্লিক করুন। দেখুন আগের সেই এররটা এখন আর আসতেছে না, এখানে সরাসরি আপনাকে আবেদন পেজে নিয়ে যাচ্ছে। সেম একইভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনে ক্লিক করুন। আমি সম্মতিতে ক্লিক করলেই দেখতে পারবেন এখন কিন্তু আগের সেই এরর মেসেজটি আসতেছে না, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন। এটার কারণ হলো আপনারা আগে অ্যাকাউন্ট করেছেন তখন এনআইডি কার্ড ভেরিফাই করেছিলেন না, বর্তমানে এনআইডি কার্ড ভেরিফাই করা ছাড়া বিএসপি পোর্টালে কোনো অ্যাকাউন্ট অনুমোদন করছে না। সুতরাং আপনি যদি আগের অ্যাকাউন্টের ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ঠিক এইভাবে এনআইডি কার্ডটি ভেরিফাই করে নিতে হবে। এনআইডি কার্ডটি ভেরিফাই করে নিলেই আপনি অ্যাকাউন্টের সকল কাজ করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।